রাশন ব্যবস্থা সঠিক করতে মহকুমা পর্যায়ে একাধিক নির্দেশিকা জারি। রাজ্য জুড়ে রেশনিং দুর্নীতির অভিযোগ ওঠার পর সরকার পক্ষ নড়ে চড়ে বসে এবং গণবণ্টন ব্যবস্থার সুষ্ঠু সমাধানের জন্য এবার রাজ্য সরকারের পক্ষ থেকে মহকুমা কেন্দ্রিক বেশ কিছু নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী গত 30 এপ্রিল আসানসোল মহকুমা শাসকের দপ্তরে সর্বদলীয় বৈঠক করা হয়, যেখানে জানানো হয় ক্রেতা বা উপভোক্তারা তাদের রেশন কার্ডের চরিত্র অনুসারে কি কি সামগ্রী কত পরিমাণে পাবেন, পাশাপাশি ক্রেতারা যে সামগ্রীগুলি ন্যায্য মূল্যের দোকান থেকে সংগ্রহ করবে সেগুলি দোকানের বাইরে লেখা থাকবে। একই সঙ্গে ক্রেতারা তাদের প্রাপ্য সামগ্রীর ওজন বিষয়ে সন্দেহযুক্ত হলে বাইরে নিজেরা ওজন করতে পারবে, পাশাপাশি দোকানগুলিতে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য একজন সিভিক ভলেন্টিয়ার নিযুক্ত থাকবে। তবে এই সিদ্ধান্তগুলি নিয়ে গত 2 দিন ধরে পাড়ায় জনসচেতনতামূলক প্রচার শুরু হয়েছে। শনিবার আসানসোলে ধরা পড়ল এমনই দৃশ্য। পাশাপাশি গ্রাহকরা জানিয়েছেন তারা এই সচেতনতামূলক প্রচারে উপকৃত। তারা আগে থেকেই জানতে পারছেন তাদের সরকার থেকে প্রাপ্য সামগ্রীর পরিমাণ কত হবে, এর ফলে রেশন ডিলাররা আর কোনো কারচুপি করতে পারবে না। সাধারণ জনতা এই মাইকিং প্রচারে খুব খুশি এবং সরকারকে ধন্যবাদ জানাচ্ছে। এত ভালোই করেছে কি এটাতে সবাই জানতে পারছে কি কি পাওয়া যাচ্ছে আর কীরকম করে পাওয়া যাচ্ছে, কোথায় থেকে পাওয়া যাবে। রেশনটা ফ্রি পেলে এটা অনেক সুবিধা হয়েছে লোকজনকে, আর অ্যানাউন্স করলে এটা বোঝা যাচ্ছে কি কোথায় থেকে পাবো। এটা তো অনেকগুলো এটা ভালোই করেছে, ইনিশিয়েটিভ নিয়েছে গভর্নমেন্ট এখান থেকে। হ্যাঁ, এটা অ্যানাউন্স করলে আমাকে বুঝতে পারলাম, কেন তো বাড়ি থেকে কেউ বেরোচ্ছে না, তো কোথায় থেকে বোঝা যাচ্ছে না কি কোথায় থেকে কী হচ্ছে। তো এটা অ্যানাউন্স করলে বোঝা গেলো কি কী কী পাওয়া যাচ্ছে আর কোথায় থেকে কোন কোন রাশনে কী পাবো আমরা, সেটাই। কেন আমাদের কাছে কিছু ইনফরমেশান নাই আর নিউজে তো এগুলো দেখা যায় না, তো অ্যানাউন্স করলে বাড়িতে বাড়িতে সবাই জানতে পারছে কি কিসের জন্য এটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে নিয়ে। আমার নাম রাজীব সিং। আমি বলছি যে এই যে প্রচার করছে, এটা সরকারের পক্ষে খুব ধন্যবাদ যে ওনারা এটা দিচ্ছেন। আপনারা জানছেন প্রচারের? হ্যাঁ। এটা কি শুনছেন মাইকে, মাইকে কি শুনলেন আপনারা? রেশন কার্ডের মারফত এটা বিনামূল্যে দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে, সরকারকে ধন্যবাদ দেওয়া হচ্ছে। আপনার নাম? হ্যাঁ, নাম মিহির আচার্য। যে সমস্ত নাগরিকের আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা।